এই ভিডিওতে ক্লাস নাইনের ম্যাথ অনুশীলন হচ্ছে 10.3 এর কোয়েশ্চেন নং ওয়ানের সমাধান করবো। তো কোয়েশ্চেন নং ওয়ান দেখে নাও, প্রথমেই হচ্ছে কোয়েশ্চেন যে বিভিন্ন ধরনের যুগল যুক্ত অঙ্কন করো। এবার যুগল যুক্ত বৃত্ত অঙ্কন করো, এখানে বৃত্ত কতটা থাকবে, বৃত্ত বৃত্ত অঙ্কন করো। প্রতি যুগল বৃত্তে কতগুলো সাধারণ বিন্দু আছে এবং সাধারণ বিন্দুর সর্বাধিক সংখ্যা কত সেটা নির্ণয় করো। এবার বিভিন্ন ধরনের যুগল বৃত্ত অঙ্কন করার জন্য বলা হয়েছে, তাহলে বিভিন্ন ধরনের যুগল বৃত্ত তার কথা অর্থ হচ্ছে, প্রথমে ওয়ান নম্বর ওয়ান দিয়ে দিচ্ছি। প্রথম নম্বর ওয়ানের মধ্যে বৃত্ত দুটি অঙ্কন করে নেবো পাশাপাশিভাবে, তাদেরকে আমরা পরস্পর ছেদ করব না। তাহলে তাদের সাধারণ বিন্দু হচ্ছে আমাদের কাছে যে জিরো। দেখে নাও, তোমরা দেখার পরই সেটা বুঝতে পারবে। আর এখানে হচ্ছে এই জায়গাতে আমি ওপর একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, কারণ হচ্ছে যুগল শব্দের অর্থই হচ্ছে দুটি, অর্থাৎ এখানে বলতে পারো পেয়ার, যে আমরা বলে থাকি পেয়ার, জোড়া, জোড়া বৃত্তের কথা বলা হয়েছে। তো এখানে দেখে নাও, সাধারণ বিন্দু কিন্তু নেই, এখানে সাধারণ বিন্দু হচ্ছে কিন্তু শূন্য, অর্থাৎ নম্বর ওয়ানে সাধারণ। এইভাবে চিত্র অঙ্কন করবে এবং পরীক্ষাতে বলে দেবে যে সাধারণ বিন্দু সমান সমান জিরো। অপর অপর এখানে বলে দেবে যে এইভাবে অঙ্কন করে নেবে টু নম্বরে, টু নম্বরে অঙ্কন করে নেওয়ার পর এখান থেকে বৃত্তটাকে পুরোপুরিভাবে জাস্ট এখানে স্পর্শ করবে। তো এখানে সাধারণ বিন্দু হবে যে তার এখানে সাধারণ বিন্দু হচ্ছে একটি, এখানে যে স্পর্শ করেছে এই জায়গাতে তার সাধারণ বিন্দু হচ্ছে এক, সাধারণ বিন্দু সমান সমান ওয়ান লিখে দেবে, সাধারণ বিন্দুর সংখ্যা ওয়ান। পরবর্তী এটা হচ্ছে টু নং, এখানে নম্বর টু দিয়ে দাও। আমরা চিত্র নং এখন লিখে দেবো থ্রি, এটা হচ্ছে লাস্ট এই কোয়েশ্চেনের ক্ষেত্রে। তো এখানে আমি এইভাবে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম, যুগল বলা হয়েছে তাই এর জন্য আমরা দুটি দুটি লিখছি, কিন্তু আমি এখানে কলম ব্যবহার করছি, তোমরা অবশ্যই এখানে মধ্যে পেন্সিল কিন্তু অবশ্যই ব্যবহার করবে। ভিডিওতে স্পষ্ট আসার জন্য আমি এখানে কলম ব্যবহার করছি। তো দেখে নাও, এখানে হচ্ছে একটি বিন্দু, এখানে হচ্ছে একটি বিন্দু। যদি নাম দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে দিয়ে দেবে, তোমরা দিয়ে দিতে পারো এ, আর এখানে দিয়ে দিতে পারো এ এবং বি, এই দুটি বিন্দু। আর সর্বাধিক সাধারণ বিন্দু হবে দুটি, সাধারণ বিন্দু সমান সমান হচ্ছে টু। এবার একটি কোয়েশ্চেন এসেছিল যে সাধারণ বিন্দুর সর্বাধিক সংখ্যা কত, তো নিচে এখানে লিখে দেবে সাধারণ বিন্দুর সর্বাধিক সর্বাধিক সংখ্যা সমান সমান টু। কারণ কী হচ্ছে দেখে নাও, এখানে এইভাবে অঙ্কন করেছি। এবার এই বৃত্তটাকে যতই এখানে পাশে আনবো, হয়তো এখানে তারা স্পর্শ করবে, হয়তো এখানে স্পর্শ করবে, কিন্তু তাদের সাধারণ সংখ্যা হবে টু, তার থেকে বেশি হবে না, কিন্তু সমান, আবার তাদের ব্যাসার্ধগুলিও সমান হতে হবে তখন সময়। এবার যদি বড় ছোটো হয়ে যায় তাহলে কিন্তু আরও বাড়তে পারে, কারণ হচ্ছে এখানে যখন ছোটোভাবে করে নেব তখন সময় হচ্ছে এখানে দুটি হবে, ছোটো হলেও এখানে মধ্যে দুটি হবে। দেখে নাও, এখানে ছোট করে যদি আমরা লিখি তাহলে কিন্তু দুটি জায়গাতেই স্পর্শ করবে, তার বেশি করবে না। এখানে যুগল বলা হয়েছে, বিভিন্ন ধরনের যুগল যুক্ত বৃত্ত অঙ্কন করো। যুগল মানেই হচ্ছে দুটি দুটি, দুটি বৃত্ত, দুটি বৃত্ত। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে টেলিগ্রাম অথবা ফেসবুকের পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারো। বর্তমানে যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা রয়েছে সেটা ব্লক রয়েছে, তাই এর জন্য সেটা SMS করবে না।